বন্ধুগণ, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। আজকে প্রধানমন্ত্রী যখন লন্ডনে গেছেন ইংল্যান্ডের রানী এলিজাবেথের সেই শেষ কৃত্যানুষ্ঠানে, যে দেশের মানুষ তাদের রানীকে 70 বছর তিনি রানী ছিলেন, সেই 70 বছরে কত ভালোবাসা তিনি কুড়িয়েছেন মানুষের, যে লক্ষ মানুষ তার সেই কৃষ্ণের মধ্যে এসে গেছে, সে ফুল দিয়েছে তার অন্তর্দি ক্রিয়া গুণগণ। আমাদের ব্যক্তিকে যখন বিবিসি থেকে জিজ্ঞাসা করা হল যে আপনি যেখানে এসেছেন রানীর এই শেষ কৃত্য অনুষ্ঠানে, রানী যে আমার রানীর প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূত, আপনাকে বলেছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় না, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনি কি পরিবেশ তৈরি করছেন, বিরোধী দলকে কি আপনি এখানে জায়গা দিচ্ছেন, সভা সমিতি করবার তাদেরকে গ্রেফতার বন্ধ করেছেন। তিনি কি বলেছেন, আওয়ামী লীগের আমলে নাকি যে নির্বাচন হয় সে নির্বাচন নাকি সবচেয়ে সুষ্ঠু সুন্দর হয়। তার এই কথা শুনে, তার এই কথা শুনে ভাই আপনার ঢাকার মানুষ শোনে নাকি, তার এই কথা শুনে আমার একটা সত্যি ঘটনা মনে পড়ে। আপনার আমরা যখন কলেজে পড়তাম ঢাকা কলেজে, তখন আমরা নিউ মার্কেট থেকে পুলিশের সিনেমা দেখতে আসতাম, রিক্সা ভাড়া ছিল 4 আনা, কিন্তু ঘোড়ার গাড়ি ভাড়া ছিল আপনার 2 আনা। আমরা সেই ঘোড়ার গাড়িতে যখন উঠতাম গোয়ালা যেতাম, তো আমাদের বন্ধু সে বলল যে ভাই গোয়ালা 1 আনা দেবে। তো দেখা গেল যে সেই ঘোর ঘোড়ার গাড়ির মালিক গেছে, সে ঘোড়াটা টান দিয়ে ছিল ঘোড়া হু করে কেউ উঠল। তো দেখলেন আপনার কথা শুনে ওই ঘোড়া হাসে। আজকে বন্ধুরা এই হাসিনার কথা শুনে ঘোড়াও হাসবে বাংলাদেশের। বন্ধুগণ কথা বেশি নাই, কথা একটাই, আমরা কি আর শেখ হাসিনাকে দেখতে চাই, আমরা কি আওয়ামী লীগকে দেখতে চাই, আমরা এই সরকার যারা আমাদের স্বাধীনতার সমস্ত আশাকে ধ্বংস করে দিয়েছে, যারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, যারা আমাদের রুটি রুচি বন্ধ করে দিয়েছে, যারা আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের চোখের ভাত কেড়ে নিয়েছে, তাদেরকে কি আর আমরা দেখতে চাই? বন্ধুগণ আজকে চাল ডাল ফেরার জন্য দাম কমানোর জন্য আমরা আন্দোলন করি। কি বলেছিল আপনারা, 10 টাকা কেজি চাল দেবে তাই না, দিয়েছে আপনাদের কৃষকদের বলছিল বিনা পয়সায় সার দেবে, সেই সার এখন কৃষকরা পাচ্ছে না, সারের দাম 3 গুণ বেড়ে গেছে। বলেছিল ঘরে ঘরে চাকুরি দেবে, সেই চাকুরি কি আপনারা পেয়েছেন, বরঞ্চ লক্ষ লক্ষ টাকা গুলতিও হয় না, ওখানে আবার আওয়ামী লীগের একটা সিল লাগবে তাই না। বন্ধুগণ এই সরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এবং বিভিন্ন মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের সারাঞ্চল ভাষায় সবচেয়ে ভুয়া তাই না, তাই সোনার এখন একটা সারা বাংলাদেশে এখন একটাই সোনার উঠবে, শেখ হাসিনা চালাতে হবে। এবং আসলে হাসিনা এখন নাই, হাসিনা আসছে বাংলাদেশের মন থেকে, মন থেকে অনেক দূরে চলে গেছে। তাই বন্ধুগণ এখন সময় হচ্ছে কাজের, কথার আর সময় নেই, এই কাজ হচ্ছে একটাই, সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, কারণ এই সরকার যারাকে জোর করে ক্ষমতা দখল করে আছে তারা আজকে আমাদের সমস্ত অর্জন গুলো ধ্বংস করে দিয়েছে, তারা আমাদের সমস্ত অর্জন গুলো ধ্বংস করে দিয়েছে। আমরা
1971 স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আব্বা ভাই যুদ্ধ করেছেন, অনেকেই আছেন যারা যুদ্ধ করেছেন। আমরা কি স্বপ্ন দেখেছিলাম? আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা একটা সুখী সুন্দর বাংলাদেশ তৈরি করবো, আমাদের এখানে গণতন্ত্র থাকবে, আমরা প্রতিবাদ করতে পারবো, কথা বলতে পারবো, সভা সমিতি করতে পারবো, আমাদের সাধারণ মানুষকে আমরা মোটা কাপড় মোটা ভাত চাল দিতে পারবো। এরা কি করেছে? দুইবার, প্রথমে 72 থেকে 75, এখন আবার এই সময়ে তারা আমাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আজকে পাকিস্তান আমলে যা বললে আমাকে বলা হয় নাকি পাকিস্তানের নাম, পাকিস্তান আমলে আপনার এই চালের যে দাম ছিল আর আজকের চালের দাম কত পার্থক্য হয়েছে, তখন মানুষের জীবনযাত্রার মান কি ছিল এখন কত হয়েছে। তখন তো পাকিস্তানকে আমরা ছেড়েছি এই কারণে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছি এই কারণে যে পাকিস্তান আমাদেরকে শোষণ করছিল, পাকিস্তান আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে বন্ধুগণ সেই বাংলাদেশ স্বাধীন করেছি। আর এরা আজকে সেই অবস্থায় আবার আমাদের নিয়ে এসে ফেলেছে। আজকে মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করছে, আজকে টাকা পাচার করছে, বিদেশে ঘর বাড়ি তৈরি করছে, আর আমাদের মানুষকে তারা হত্যা করছে। বরকতুল্লাহ মুলুকে হত্যার জন্য আঘাত করে, দামি দেওয়াল হত্যার জন্য আঘাত করে, আমাদের সেলিমা আপাকে আঘাত করে, আমাদের ভোলা নারায়ণগঞ্জে নূরে আলম আব্দুর রহিম খানকে হত্যা করে এই বাংলাদেশের আন্দোলনকে দমন করে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ বরাবরই অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে, আজকেও বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বন্ধুগণ, আমাদের সুপরিষ্কার কথা, দেশরাজী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করছেন, তাকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। সমস্ত বন্দী যারা আটক করে রেখেছ তাদেরকে আমাদের রাজনৈতিক কারণে তাদেরকে মুক্তি দিতে হবে। আর 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছ সব মামলা তুলে ফেলতে হবে, পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, এবং সেই সংসদ বিলুপ্ত করার পরে নতুন তত্ত্বাবধায়ক সরকারের নতুন নির্বাচন কমিশনের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হবে, যার মধ্যে পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে। আসুন আমরা সেই লক্ষ্যে আসতে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল রাজনৈতিক দল সকল মানুষকে এক করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, এবং পূর্বার বড় আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। তাই বন্ধুগণ, আপনারা আমার সঙ্গে স্মরণ করবেন, জিয়ার সেনে, জিয়ার সেনে, দাবি এক দফা এক, দাবি এক দফা এক, এবং আমাদের নেতা যখন তারেক আহমেদকে দেশে ফিরে আনতে হবে, তার স্লোগানকে ফায়সালা হবে কোন পথে, ফায়সালা হবে কোন পথে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সালামালাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।